খাদিরাদানহার মাল নিয়ে, সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে সিরিয়াতে তিনি বাণিজ্য করতে গেছেন। এটা ছিল মোদারাবা সিস্টেমে। আজকের ব্যাংক, ইসলামী ব্যাংকগুলো এই পদ্ধতি অনুসরণ করে। আমরা যদি ইসলামী ব্যাংকের টাকা ডিপোজিট রাখি, এই মোদারাবা সিস্টেমে রাখি আমরা, মানে আমরা টাকা দিই। যেমন খাজিরাদানহা তিনি তার সম্পদ, তার টাকা পয়সা রাসূলকে বলেছেন তুমি এটা নিয়ে ব্যবসা করবে, লাভ হলে তোমার এত লাভ, এত লাভের অংশ থেকে তোমার এত আমার এত, তারা দুজন যা ঠিক করবে, আমরা দুজন যা ঠিক করবো, আপনার 40% আমার 60% ব্যবসা পরিচালনা করছি, অথবা আপনারই 60% আপনার পুঁজির মালিক, আমি ব্যবসা পরিচালনা করছি আমার 40%, এটা আমরা দুইভাবে চুক্তি করি, যেভাবেই করি। তো এটাকে মোদারাবা সিস্টেম, পুঁজি আপনার, পুঁজি আপনার, আর এই এই ব্যবসাটি পরিচালনা করবে আরেকজন, তার পুঁজি নেই, লাভ হলে সেই লাভ ভাগাভাগি হবে দুজনের মধ্যে, লাভ ভাগাভাগি হবে, যে কীভাবে ভাগাভাগি হবে যেভাবে আপনারা দুজন চুক্তি করবেন। এখানে ইসলাম আপনাদের দুজনের উপরে কোনো চাপ দেবে না যে এর এত হইতে হবে, ওর এত না হইতে পারে। যিনি টাকার মালিক তিনি 60% নেবেন, হতে পারে তাকে 60% দিয়ে টাকার মাল 40% নেবে, এ তাদের মধ্যে। এটা এটাকে কোন কী সিস্টেম বলা হয়? মোদারাবা সিস্টেম। এটা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদ নিয়ে, মাল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাম ব্যবসা করতে গিয়েছেন, এবং পরবর্তী সাহাবায়ে কেরামরা অনেকের মধ্যে এটা ছিল, একজন টাকা দিয়েছেন একজন ব্যবসা করেছেন, এটাকে মোদারাবা সিস্টেম বলা হয়। আল্লাহ আমাদের সকলের কথাগুলো বোঝার তৌফিক দান করুন।